মন রাখবে জুরিস ঠিক বললেন আমি নিজে শকুনি বললেন আবার খেলা হোক দুর্যোধন বললে আর কি পণ রাখবে মম তার কিছু নেই সব হয়ে আছে তখন শকুনি বললেন সেসব জ্ঞানীজন গুণীজনের সামনে বললেন বাবু মশাইরা কেন যুধিষ্ঠির তোমার প্রিয়া পাঞ্চালি তো এখনো বিজিত হননি সেই তাকে পণ রেখে নিজেকে মুক্ত করো দুর্যোধন দুঃশাসন সবার মুখ লোভে কিরকম চকচক করে উঠল তারা বলে হ্যাঁ দ্রৌপদী দ্রৌপদী আর যুধিষ্ঠির বললেন যিনি কৃষা নন যিনি খদ্বা নন সেই অতীব সুন্দরী প্রিয়ম্বদা দ্রৌপদীকে তিনি পণ রাখলেন যুধিষ্ঠির বললেন এই কথা ধর্মের পুত্র যুধিষ্ঠির তখন আর কিছু বিচার করলেন না বাবু মশাইরা সে স্বামী ধর্ম স্ত্রী ধর্ম কিচ্ছু না তিনি বললেন এই কথা পণ রাখলেন পঞ্চ পাণ্ডব প্রিয়া দ্রৌপদীকে আশ্চর্য একেবারে আশ্চর্য কি অভাগিনী মেয়ে বলুন তো পাঞ্চালী হ্যাঁ কি অভাগিনী মেয়ে সেই স্বয়ম্ভর সভার শেষের কথাই ভাবুন আর আজ এই সভা পর্বের শেষে বৈধান পড়েছে শকুনি জিতেছেন ছি 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 ওকে নির্দয় উল্লাস সভায় কর্ণ দুর্যোধন দুঃশাসন শকুনি সবার মুখে কি নিষ্ঠুর লালসা আর ওদিকে বিজিত পঞ্চ পাণ্ডব চুপ করে বসে আর এই যে সব গুণীজন দেখি গুণীজন তারাও সব বাক্যহারা বাবু মশাইরা এইরকম এক একটা কাল আসে পৃথিবীতে যখন এইসব গুণীজনেরা সব চুপ করে থাকে আর যে অত্যাচারিত হয় সে হয়েই যায় হয়েই যায় হয়েই যায়